আসসালামু আলাইকুম বিহর্স আমি আলতাম মালয়েশিয়া থেকে বলছি অনেকেই আর কি এই কমেন্টগুলো করেন যে ভাই আমরা তো মালয়েশিয়া ক্লিনার ভিসায় যাব কিন্তু আসলে এই ক্লিনার ভিসাতে মানে এত পরিমাণ ইন্টারভিউ নেওয়া হয় কেন তো আমি সব সবসময় চেষ্টা করি মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকেও আমি কিছু সঠিক তথ্য আপনাদেরকে দেব যে আসলে আপনারা ক্লিনার বিষা বিভিন্ন মার্কেট বলেন বা কোম্পানি ভিসা বলেন অনেক কাজে কিন্তু আছে মালয়েশিয়াতে ক্লিনার বিষয়ে কাজ করা যায় বা অনেক কর্মীরাও কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ক্লিনার বিষয়ে আসতেছে কিন্তু ইন্টারভিউ দিয়েই আসতেছে তাই না তো আসলে আমি ক্লিয়ার করে দেবো সেটাই যে আসলে আপনারা যে ক্লিনার বিষয়ে আসবেন এত ইন্টারভিউ কেন দেওয়া হচ্ছে তাই না অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে শেয়ার করে দেবেন যাতে এ ধরনের তথ্য সবাই জানতে পারে তো যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যে ক্লিনার ভিসা এত ইন্টারভিউ কেন নেওয়া হয় তাই না বা কেনই বা ইন্টারভিউ নিয়ে বাছাই করা হয় আসলে যেটা সত্য কথা আপনাদেরকে বলতে চাই ইন্টারভিউ ক্লিনার ভিসা ইন্টারভিউ আসলে কিছুই না এটা জাস্ট একটা প্রসেস ঠিক আছে বা এর মধ্যেও কিছু না আবার কিছু বলতে দেখা যাচ্ছে ওরা একটু গঠন বা সুন্দর বা কাজ করতে পারবে এমন লোকজনই কিন্তু আসলে বাছাই করে ক্লিনার ভিসাতে তাই না বাছাই করার পরে আলাদা করে আর যখন বাংলা মালয়েশিয়া থেকে একটা ডেলিগেট যাক বা যে কোনো দেশ থেকে একটা ডেলিগেট আসুক ইন্টারভিউ নেওয়ার জন্য না হয়তো দেখা যাচ্ছে যে একটা কোম্পানি ক্লিনার ভিসা লোক নেবে একশো বা দুইশো তাই না এর বেশি কিন্তু আসলে নেয় না কোনো কোম্পানিতেই পঞ্চাশ জন ষাট জন এরকমই কিন্তু ক্লিনার ভিসাতে লোকজন নেয় তাই না কিন্তু যখনই একটা ডেট করা হয় যে সামনের মাসে বিশ তারিখ বা এক তারিখে এতগুলো লোক মানে ইন্টারভিউ নেওয়া হবে ক্লিনার ভিসা এই কোম্পানিতে কিন্তু বিভিন্ন এজেন্ট বিভিন্নভাবে চেষ্টা করে যে আমার লোকটা টিকানোর জন্য আরেকজন এজেন্ট চেষ্টা করে আমার লোকটা টিকানোর জন্য তাই না কিন্তু মেন কথা হচ্ছে লোক নিবে একশো কিন্তু দেখা যাচ্ছে কি ওইখানে মানে দরখাস্ত পড়ে যায় পাঁচশো তখন কি করবে সে কারণে কিন্তু ইন্টারভিউ নেওয়া হয় ক্লিনার বিষয়তে মেন কথাটা আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন লোক নিবে একশো সে জায়গা দরখাস্ত পড়ে গেছে পাঁচশো তো ওই একশো পাঁচশোর ভিতরে তাহলে ওরা তো আর পাঁচশোর লোক নেবে না তাই না সেটার কারণেই ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউ নিয়ে সাধারণভাবে একটা বাসাই যাচাই বাছাই করে ওই একশো লোককে টিকা নেওয়া হয় আর চারশো লোককে বাদ দেওয়া হয় আর তা যদি না হয় তাহলে কিন্তু হবে না ওই পাঁচশো লোকই নিতে হবে ওই কিন্তু এটা কি আর সম্ভব কারণ আপনি কোম্পানিতে দরকার হলো একশো জন এই হলো মেন কারণ যে এই কারণেই ইন্টারভিউগুলো নেয় যে পাঁচশো লোকের আবেদন পড়লে লোক নিবে একশো ওই একশো জন বাছাই করে যাচাই বাছাই করে ওই কোম্পানি শেয়ার করে যে আমার এই একশো জন ক্লিয়ার তো আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য